সবকা সাথ সবকা বিকাশের নারা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদী চিন্তা ভাবনা করেন। বৃহস্পতিবার মান্দাইয়ে রাজ্য বিজেপির জনসংযোগ কর্মসূচিতে গিয়ে এ কথা বলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। নরেন্দ্র মোদী সরকারের 9 বছর পূর্ণ হল 30 মে মঙ্গলবার, আর নবম বর্ষপূর্তিতে সরকারের কাজের প্রশংসা শোনা গেল সাধারণ মানুষের গলায়। বিজেপির সরকারের 9 বছর পূর্তি উপলক্ষে রাজ্য বিজেপির তরফে মাসব্যাপী একাধিক কর্মসূচি আয়োজন করা হয়েছে। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার মান্দায় এক জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। আমি একটু ভালোই দেখাশোনা করতেছি, সব রাজ্যে যেটা হয়েছে না, এটা যেটা আগে যেটা হয়েছে না এখন করেছি, সেই কারণে খুবই ভালো হয়েছে। এরপরে আমরা রাজ্যের তো গরিবের দিকে তো অনেক ভালো কাজ করতেছি, ঘরে ঘরে এই পাড়া পাড়ায় ঘর দিতেছি, রাস্তাঘাট করে যাচ্ছি। এরপরে আমরা আগরতলা দিয়ে আমরা প্লেন এয়ারপোর্টের এখানে মহারাজার নামে করাই দিতেছি। এরপরে আমরা বরমুড়ার এটা হাতায় কত বানিয়েছি, অনেক কিছুগুলো আমরা পক্ষে ভালো করছি। আপনি আপনি কি চান মোদিজি কি আবার? হ্যাঁ, আমি চাই আবার দ্বিতীয়বার চব্বিশে তৃতীয়বার তৃতীয়বার আবার মোদিজি থাকো। সামনের বছর রয়েছে লোকসভা নির্বাচন, হাতে সময় কম, তাই এক মুহূর্ত নষ্ট করতে চাইছে না গেরুয়া শিবির। তাই বিজেপি এখন থেকেই দেশজুড়ে একটি বিশাল মাসব্যাপী বিশেষ যোগাযোগ প্রচারের পরিকল্পনা করেছে। বর্ষপূর্তি উপলক্ষে রাজ্যে বিভিন্ন স্থানে জনসম্পর্ক কর্মসূচি করতে হবে। দলীয় সার্কুলারে দেওয়া হয়েছে এমনই নির্দেশ, জেলায় জেলায় জনসংযোগ কর্মসূচিতে রাখতে হবে এলাকার প্রভাবশালী ব্যক্তিদেরও। এ সমস্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, দলের নেতাদের উপস্থিত থাকতে হবে। 9 বছরে মোদী সরকারের গৌরব উজ্জ্বল দিকগুলি তুলে ধরতে হবে, বাড়াতে হবে জনসংযোগ। 2014 সালে ক্ষমতায় আসার পর সাধারণ মানুষের জন্য মোদী সরকার ঠিক কতটা ভালো তুলে ধরতে হবে সেসব দিকও জনসম্পর্ক অভিযানের মাধ্যমে জনসমর্থন আদায় করতে হবে। সেই জন্য ক্রীড়াবিদ, শিল্পপতি, শহীদ পরিবার সহ সমাজের বিভিন্ন অংশে প্রতিষ্ঠিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতে হবে, করতে হবে ব্যবসায়ী সম্মেলন, পুরনো দিনের পার্টি নেতা ও কর্মীদের সঙ্গে নতুন করে সম্পর্ক আরও নিবিড় করতে হবে। আর তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার সকাল সকাল বেরিয়ে পড়লেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন তিনি মান্দাই এলাকায় গিয়ে জনজাতি সম্প্রদায়ের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি থেকে শুরু করে সমাজের সম্মানিত ব্যক্তিদের সঙ্গেও যোগাযোগ করেন এবং 9 বছরে মোদী সরকারের গৌরব উজ্জ্বল দিকগুলি তুলে ধরেন তিনি। এদিনে তিনি বাড়ি বাড়ি যাওয়ার পাশাপাশি দোকানে গিয়েও সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিদের সঙ্গে কথা বলে মোদী সরকারের কাজের খতিয়ান তুলে ধরে বলেন, নরেন্দ্র মোদী সরকারের 9 বছর পূর্ণ হল 30 মে মঙ্গলবার, আর এই 9 বছরে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদী চিন্তাভাবনা করেছেন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে। সবকা সাথ সবকা বিকাশের নারা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সমাজের কৃষক বলুন, গরিব মেহনতি মানুষ বলুন, শিল্পপতি বলুন, সরকারি কর্মচারী থেকে শুরু করে যুবক যুবতী বলুন, এক কথায় সকলের জন্য আলাদা আলাদা প্রকল্পের মাধ্যমে সমাজের সকল স্তরের মানুষকে কিভাবে জাগরণ করা যায় সেই প্রয়াস করেছেন প্রধানমন্ত্রী মোদী। 9 বছরে মোদী সরকারের গৌরব উজ্জ্বল দিকগুলি তুলে ধরতে আমাদের এক মাস ব্যাপী এই জনসংযোগ কর্মসূচি হাতে নিয়েছে সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডার নির্দেশনায়। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গত 30 মে 9 বছর ওনার পূর্তি হয়েছে, ওনার যে সময়কাল 2014 থেকে এখন পর্যন্ত 2023-এ 9 বছর পূর্তি হয়েছে। এই 9 বছরে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিভিন্ন প্রকল্প আমাদের সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য আমাদের ভারতবর্ষের মোদীজি চিন্তা ভাবনা করেছে, সবকা সাথ সবকা বিকাশের নারা দিয়েছেন। আমাদের সমাজের শ্রমিক বলুন, কৃষক বলুন, গরিব মেহনতি মানুষ বলুন, শিল্পপতি বলুন, সরকারি কর্মচারী বলুন, যুবক যুবতী বলুন, সকলের জন্য আলাদা আলাদা প্রকল্পের মাধ্যমে আমাদের এই সমাজকে কীভাবে জাগরণ করা যায় সেই প্রয়াস উনি করেছেন। এই প্রয়াসগুলি আমাদের সর্বভারতীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি উনি পরিকল্পনা করেছেন যে এক মাস ব্যাপী আমরা এই মোদীজির যে সময়কাল, ওনার যে কাজগুলি জনসমক্ষে তুলে ধরার জন্য আমরা এক মাস ব্যাপী জনসম্পর্কের অভিযানের আয়োজন করেছি। তারই অঙ্গ হিসাবে আজকে আমি মান্দাই
যে আমাদের জনজাতি এলাকা রয়েছে সেখানে আমি এই জনসম্পর্ক অভিযানের মাধ্যমে সমাজের যারা প্রভাবশালী ব্যক্তিত্ব জনজাতিদের মধ্যে তাদের সঙ্গে দেখা করার জন্য এবং তাদের কাছে মোদিজির জন্য আশীর্বাদ চাওয়ার জন্য আমরা আজকে এখানে মান্দাইয়ে সমবেত হয়েছি। তো আমি খুব আনন্দিত হয়েছি এবং মান্দাইয়ে আরও অনেক প্রভাবশালী ব্যক্তিত্ব যারা এই সমাজকে পরিচালনা করেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করেছি এবং মোদিজির যাতে আবারও 2024 লোকসভা নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী হতে পারেন তার জন্য আশীর্বাদ নিয়েছি ওনাদের থেকে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।